নমস্কার বন্ধুরা আবারও নতুন ভিডিওটিতে ক্লিক করার জন্য জব নোটিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে বানানো যে তৃতীয় লিস্ট কবে দেবে দেখো তৃতীয় লিস্ট দেবে হান্ড্রেড পারসেন্ট শিওর কিন্তু কতজনের নাম থাকবে এবং কোন কোন ক্যাটাগরির নাম থাকবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ সেটা অফিসারদের ওপর ডিপেন্ড করছে ওরাই ঠিক করবে যে কোন কোন ক্যাটাগরিতে এখন ভ্যাকান্সি পূরণ হয়নি আর কোন কোন ক্যাটাগরির নাম তৃতীয় লিস্টে থাকবে সমস্ত কিছু সিলেক্ট করবে অফিসাররা তোমরা সকলে জানো টোটাল আটশো আটান্নটি ভ্যাকান্সি কিন্তু পূরণ হয়নি নোটিফিকেশান অনুযায়ী আর তার সাথে সাথে ইসি ক্যাটাগরিরও ভ্যাকান্সি কিন্তু এখনো বাকি আছে তোমরা তো দেখেছ এবং জানো যে ইসিদের লিস্ট এখনও বেরোয়নি কারণ কে এমসির তরফ থেকে বাকি শূন্যপদের লিস্ট একসঙ্গে বের করবে বলে যেটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি কে কিন্তু মজদুর পদের জয়নিং প্রসেস করানোর পালা চলছে এইবার বলবো কেন এত দেরি হচ্ছে তোমাদের থার্ড লিস্ট বের হতে তোমরা সকলেই জানো কেএমসির তরফ থেকে কিন্তু মজদুর পদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে জয়নিংয়ের পালা চলছে তো কারণ কে যারা যারা শর্ট হয়েছে তাদের ভিতরেই অনেকে জয়েন করবে না কি বল কী বললাম কেন এত দেরি হচ্ছে কারণ কে এম যারা যারা শর্টলিস্টেড হয়েছে তাদের ভেতরে অনেকে জয়েন করবে না কারণ কেন জয়েন করবে না তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে তাহলে কেন জয়েন করবে না অনেকেই পিএসসি ফায়ারে ফাইনাল শর্টলিস্টেড হয়ে গেছে এবং ফায়ারে চাকরি পেয়েছে তারা কিন্তু মজদুরে জয়নিং করবে না আমারই চেনা জানা দশ থেকে বারো জন আছে তারা মজদুরে শর্টলিস্টেড হয়েছে তার সাথে সাথে ফায়ারেও শর্টলিস্টেড হয়েছে তারা কিন্তু মজদুরে জয়নিং করবে না তারা ফায়ারে জয়েন করবে তো এইবার আসবো মেন কথায় যারা জয়েন করবে না তাদের ভ্যাকান্সি কিন্তু পরের লিস্টে অ্যাড করা হবে কারণ কেএমসি দু বছর আগে যেই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সাব অসারের সময় একটা করেছিল যে যেটা করেছিল যে যারা জয়েন করেনি এবং যে যে ক্যাটাগরির ভ্যাকান্সি পূরণ হয়নি তাদের একসঙ্গে লিস্ট দিয়েছিল তথা এইবারও এমন করবে বলে আশা করা যায় কিন্তু তৃতীয় লিস্ট হানড্রেড পারসেন্ট বেরোবে এইটুকু আমি বলতে পারি তোমরা সকলেই জানো যে কেএমসি কিন্তু ভোটের মধ্যেই কিন্তু মজদুর পদের সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করে জয়েন করানোর পর্ব ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে ভোটের জন্য কিন্তু তারা থেমে নেই তোমরা সকলেই কিন্তু এইটা জানো তো এইবার আসবো তৃতীয় লিস্ট কবে দেবে তো বলে রাখি তৃতীয় লিস্ট কিন্তু এখন দেবে না ভোটের পরে কিন্তু তৃতীয় লিস্টটি দেওয়ার সম্ভাবনা আছে যেটুকু খোঁজ নিয়ে আমি জানতে পারলাম আর যদি এই মাসের ভেতরে তৃতীয় লিস্ট দেয় সেখানে কিন্তু শুধুমাত্র ইসি ক্যান্ডিডেটদের নাম থাকবে আমি যেটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম যে লিস্ট কিন্তু ভোটের পরে দেবে অর্থাৎ ভোটের ভিতরে কিন্তু দেওয়ার সম্ভাবনা নেই যদি ভোটের ভিতরে যদি লিস্টটি দিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে শুধুমাত্র ইসি ক্যাটাগরিদের নাম থাকবে কিন্তু এইটুকু শিওর যে তৃতীয় লিস্ট হানড্রেড পারসেন্ট বেরোবে আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্তই থ্যাংক ইউ ভিডিওটা ফুলফিলভাবে দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে আর যখনই এই রকম নিত্য নতুন আপডেট পাবো সাথে সাথে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটা ফুলফিলভাবে দেখার জন্য